أشهد أن لا কেন আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরিক করা গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না, অর্থাৎ শিরিক নিয়ে যদি কেউ মারা যায়, তওবা করার সুযোগ না পায়, অন্য গুনার বেলায় তওবা করার সুযোগ না পেলেও আল্লাহ তাআলা নিজ গুণে হয়তো ক্ষমা করে দিয়ে অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন, কিন্তু যদি শিরিকের গুনাহ নিয়ে মারা যায় তাহলে আল্লাহ ক্ষমা। কোরআনে পরিষ্কার বলা আছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। পীর সাহেব বলবে অসুবিধা নাই, জান্নাত তো আমরা চাই না, আমরা আল্লাহর কোলে গিয়ে থাকব, আর ওসে গিয়ে থাকব। আল্লাহ তাআলা সে উত্তর দিয়েছেন না, ওয়া মাওয়াহুন নার, ওর ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন। ঠিকানা কোথায়? এই শিরকে লিপ্ত এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। এই জালিমদের জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে না, কেউ তরাইয়ে নিতে পারবে না, কেউ তোমাকে মাফ দিতে পারবে না। শিরিক করলে আল্লাহ রক্ষা করবে না, কেউ ছাড়াতে পারবে না। আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে ছাড়াইতে পারেন নাই, আবু তালেব শিরিক মুক্ত হতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে শিরিক থেকে তওবা করতে পারে নাই। যেই কারণে আল্লাহর নবীর মতো মহান সুপারিশকারীও আবু তালেবকে জাহান্নাম থেকে মুক্তি দিতে এরপরে যদি কোনো পীর বলে তরাইয়া নিবে, পার করে নিবে, দো পীর দো ডানা পকড় কে বেহেশত মে লে জায়েগা কোই হরজ নেহি, সেগুলো হয়তো আল্লাহর নবীর চেয়েও বড় বুজুর্গ, নইলে শয়তানের মুরিদ। আর আল্লাহর নবীর চেয়ে বড় ওলি হওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই শয়তানের মুরিদ। শয়তান এদেরকে খপ করে ফেলে দিয়েছে মানুষকে দিনের নামে গোমরাহ করার জন্য। ভাইয়েরা আমার, শয়তানের প্রথম অস্ত্র হচ্ছে শিরিক। একজন লোক সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নারীবাজি করেছে, সব করেছে, বুড়ো হয়ে গেছে, এখন বউর কাছেও মূল্য নাই, ছেলে সন্তান বড় হয়ে গেছে, বিয়ে করে নাতিপুতি হয়ে গেছে, ওদের কাছেও মূল্য নাই, তওবা করে মসজিদে এসে প্রবেশ করেছে, শয়তান পাশে এসে বসল, এই বেটা সারা জীবন অন্যায় করেছিস, পাপ করেছিস, একা একা আল্লাহকে পাবি? এইরকম একা একা ডাকলে আল্লাহকে জীবনেও পাবি না, একজন পীর ধর। ভাই আমার দম লাগবে, পীর অনুরে বিনয় করে আল্লাহর কাছে বললে তারপরে আল্লাহ মাফ করে, নইলে করবে না। শয়তান এই তাল দিল, লোকটা মনে করলো ঠিকই তো, এরপরে সে একজন পীর ধরলো, এরপরে শয়তানের মিশন শেষ। বাকি শয়তানের যা কাজ আছে সবগুলো আঞ্জাম দিবে কে? শয়তানের কাজই হলো শিরিকে ঢুকিয়ে দেওয়া। শিরিকে যদি ঢুকাইতে না পারে তাহলে বেদাতে ঢুকাও, এবাদতের নামে বেদাত করাও, সবের কাজ মনে করে গুনাহ করে। একজন চোর চুরি করে, অন্যায় মনে করে, যে কোনো সময় তওবা করতে পারে, সে জানে আমি পাপী। একজন জেনাকার জেনা করে, অন্যায় মনে করে, জীবনের যে কোনো মুহূর্তে তওবা করতে পারে। একজন ডাকাত একজন খুনি খুন করে, যে কোনো মুহূর্তে তওবা করতে পারে। কিন্তু একজন বেদাতি বেদাত করে, সবের কাজ মনে করে, সে কি আর তওবা করবে? যেই লোকেরা
মাজারে গিয়ে টাকা দেয়, পয়সা দেয়, চাদর দেয়, আগরবাতি মোমবাতি দেয়, তারা কি পাপের কাজ মনে করে দেয় না সওয়াবের কাজ মনে করে দেয়? সওয়াবের কাজ মনে করে দেয়। সে কি আর তওবা করবে? তাহলে হারাম কাজ করলো, চুরির চেয়ে জঘন্য কাজ করলো, কিন্তু তওবা আর সওয়াবের কাজ মনে করে। কবরে চাদর দেওয়া, আগরবাতি মোমবাতি দেওয়া জায়েজ না হারাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, লানাল্লাহু, আল্লাহ তাআলা লানত করেছেন যারা কবরগুলোকে সেজদার স্থান বানায়, পূজার আড্ডা বানায়। মক্কা মদিনায় যান, আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত মক্কার কবরস্থান বাকিতে মহল্লায় কবর দেওয়া হচ্ছে, একটা কবর পাকা নাই। আল্লাহর নবীর স্ত্রী সেখানে শুয়ে আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যাকে জান্নাতের সনদ দিয়েছেন, তার কবরে আগরবাতি নাই, মোমবাতি নাই, চাদর নাই, বিল্ডিং নাই, পাকা কিছু নেই। আবার মদিনায় চলে যান, মসজিদে নববীর পাশে বিশাল কবরস্থান, আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত সেখানে কবর দেওয়া হয়, এখানে কমপক্ষে 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে, ওসমানের কবর আছে, ফাতেমার কবর আছে, এখানে আছে আলীর কবর, এখানে আছে অন্যান্য সাহাবীদের কবর, নবীর স্ত্রীদের কবর, মেয়েদের কবর, একটা কবর খুঁজে বের করে এখানে চাদর আছে কিনা, আগরবাতি মোমবাতি আছে কিনা, বিল্ডিং আছে কিনা। অহুদের প্রান্তে চলে যাও, আল্লাহর নবীর যেখানে দান শহীদ হয়েছিল ওইখানে এক বড় কবরস্থান আছে, সাইয়্যিদুস সুহাদা, খালি জান্নাতের সুসংবাদ প্রাপ্তই নয়, আল্লাহর নবী যাকে বলেছেন সমস্ত শহীদদের সরদার, হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, অহুদের যুদ্ধের শহীদরা শুয়ে আছে, আল্লাহর কসম ওখানে গিয়ে দেখো কোন একটা কবরে চাদর আছে কিনা, আগর বাতি আছে কিনা, মোমবাতি আছে কিনা, চাদর আছে কিনা, খাজা বাবা, গেদা বাবা আছে কিনা, রেন্তা বাবা আছে কিনা, কিছু আছে? কেন সাহাবিদের কবরে চাদর দেওয়ার লোক নাই সেজন্য নাকি? সাহাবিদের কবরে বিল্ডিং বানাবার লোকের অভাব সেজন্য? এই মুসলিম জাতি ভালো করে জেনে রাখো, কবরে চাদর দেওয়া যদি ভালো কাজ হতো, কবরে বিল্ডিং তৈরি করা ভালো কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে শুধু সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে তারা দিয়ে চাদর তৈরি লোক ছিল। দিচ্ছেন না কেন? আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহু ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, আল্লাহর অভিশাপ দিন, কেন কি অপরাধ করেছে? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, তারা তাদের নবীদের এবং বুজুর্গদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, লা তাজালু কবরি ওয়াসানা ইউবাদ ওয়ার উম্মাতরা, খবরদার তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরকে সিজদার স্থান বানাইবা না। সরাসরি নিষেধ করেছেন, কিন্তু শয়তান শিখিয়ে দিল মাজারে চাদর দেওয়া বুজুর্গের, মনে হয় যেন বুজুর্গের কবরে চাদর অভাব পড়ে গেছে। হাদিস পড়ুন, কবরওয়ালা যদি সত্যিকার আল্লাহওয়ালা হয়ে থাকে, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, প্রশ্ন উত্তর ঠিক দিয়েছে, আনসাদাকা আব্দি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ফাফরিসুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দার কবরে জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে কবরটার সুরঙ্গ করে দাও, জান্নাতের নেয়ামতে পরিপূর্ণ হয়ে যায়, তোমার টাকা পয়সা আগরবাতি মোমবাতি দরকার নাই, তোমার ফরমালিন দেওয়া ফলের দরকার নাই। ভাইয়েরা আমার, এমনি ভাবে শয়তান এই মুসলিম জাতিকে লিপ্ত করেছে। রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন শিক্ষা করে কোরআনের রাজ কায়েম করো এটা না, বরং খতম পড়াও। আপনারা দেখবেন কেউ আছে বাবার মৃত্যুবার্ষিকী, কেউ আছে মানুষ মারা গেলে 3 দিনা মিলাদ, 40 মিলাদ,
মৃত্যুবার্ষিকী এই খতম পড়ায় পয়সা দিয়ে আমার ভাইয়েরা ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাবের কিতাব, তাফসিরে মারিফুল কিরা কোরআন, হানাফি মাযহাবের কিতাব, ইসলামিক ফাউন্ডেশন ছেপেছে সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসির খুলে দেখো, পরিষ্কার লেখা আছে মৃত ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। এরপরে লিখেছে, বস্তুত পারিশ্রমিকের বিনিময়ে যে কোরআন পড়েছে সে নিজেই কোনো সওয়াব পাচ্ছে না, তাহলে সে মৃত্যু ব্যক্তির অরিদ্রের উপরে কি পৌঁছাবে? পরিষ্কার হয়ে গেল, সব ওলামাদের একমত, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়াও হারাম, পড়ানো হারাম। সেইটাকে ঘুরাইয়া ফিরাইয়া দুমরাইয়া মুচড়াইয়া হাদিয়ার নামে হাদিয়া পারলে দাও, এমনি দাও, কোরআন খতম না পড়ুক দেখি কয়জন হাদিয়া দেয়। আল্লাহর দিন কিনে তামাশা করা হচ্ছে, মজাক করা হচ্ছে। শয়তান এটাই শিখিয়ে দিচ্ছে যে শিরিকে লিপ্ত না করলে তারপরে কি করো, নামাজের মাধ্যমে কি সুন্দর একটা ইবাদত করলো, এই নামাজটা যদি নষ্ট করা যায় সেজন্য নামাজের পরে মুনাজাত নামক এক বেদাত তৈরি করে দিল, সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করো, অসুবিধা কি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। আল্লাহর নবীর উযু, আল্লাহর নবীর গোসল, আল্লাহর নবীর তাকবীরে তাহরিমে শুরু করে সালাম পর্যন্ত, এরপরে সালামের পরে কি কি দোয়া পড়তেন, সবগুলো হাদিসে লেখা আছে। আল্লাহর নবী যদি সাহাবায়ে কেরামদের নিয়ে একটা মুনাজাত করতেন তা হাদিসে উল্লেখ থাকত কিনা? কিন্তু হাদিসে উল্লেখ আছে কোথাও? হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন সালাম ফিরানোর পরে একবার বল আল্লাহু আকবার, তিনবার বল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর বল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এরকম অসংখ্য দোয়া আছে। আমার দোয়ার কিতাবের মধ্যে কিতাব দোয়া লিখেছি, আমি তার মধ্যে দিয়েছি সব কি কি দোয়া আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সাইয়্যিদুল ইসতিগফার, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, এতগুলো দোয়া আল্লাহর নবী শিখালেন ফরজ সালাতের পরে করো। সব সুন্নাগুলোকে বাতিল করার জন্য শয়তান একটা বেদাত তৈরি করে দিয়েছে, সম্মিলিত মোনাজাত। এটা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, বর্তমানেও মক্কা মদিনা সহ কোন আরব দেশে করা হয় না। অসুবিধা কি? একদল মানুষ বলবে অসুবিধা কি দোয়ার আদব হাত তুলে করা? আমি বলি ঠিক আছে, পায়খানায় ঢোকার সময় দোয়া আছে, অতএব দোয়ার আদব হাত তুলে করা পায়খানায় ঢোকার আগে আল্লাহুম্মা আমিন সম্মিলিত মোনাজাত দাও। টঙ্গীর ইজতেমায় যখন এক এক বাথরুমে লাইন পড়ে যায়, ওখানে দোয়ার আদব হাত তুলে বা আল্লাহুম্মা আমিন হাত তুলে মোনাজাত করো, আখেরি মোনাজাত করো বের হওয়ার পরে। বের হওয়ার পরে আবার দোয়া আছে না? পায়খানা থেকে বের হওয়ার পরে দোয়া আছে, বের হওয়ার সময় কয়েকজন মিলে একটা আখেরি মোনাজাত দাও আধা ঘন্টা লম্বা। কি বিদাত চালু করেছে! আখিরি মোনাজাত শব্দ কোন হাদিসও নাই, মানুষ তৈরি করেছে। এদেশের ফাসেক, ফুজ্জার, জালেম, মুরতাদ, নাস্তিক সবগুলো গিয়ে ওই দিন মোনাজাত করার জন্য পাগল হয়ে যায়। আমাদেরকে সঠিক দিন বুঝতে হবে, কে কি বলল, কোন দিকে লোক ভারী, এটা দিয়ে যাচাই করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, গোমরা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধারণ করবে। সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ সহিহ হাদিস। কয়টা ধরতে বলেছেন? নাপিত ধরতে বলেছেন, বড় বড় বুজুর্গ ধরতে বলেছেন, লক্ষ লক্ষ লোক কোন জায়গায় তা দেখতে বলেছেন। ভাইয়েরা আমার, শয়তানের দ্বিতীয় অস্ত্র বেদাত লিপ্ত করে দেওয়া। এরকম আরো বেদাত আছে অনেক, তাবিজ, তওবা, শিরিক আর বেদাত দুইটাই আছে, মিলাদের বেদাত,
এতেও যদি কাজ না হয় তাহলে তিন নাম্বার কাজ হচ্ছে গুনাহে লিপ্ত করে দেওয়া। গুনাহে লিপ্ত করতে না পারলে, কাবিরা গুনাহে লিপ্ত করতে না পারলে সগীরা গুনাহ করায়, ছোট্ট গুনাহ এই বুঝ দিয়ে গুনাহ করায়, তাতেও যদি কাজ না হয় তাহলে দুনিয়ার বৈধ কাজগুলো বেশি করে করায়, ব্যবসা বাণিজ্যের চাপ বেশি দেয়, লাভ বেশি হয়। দেখবেন নামাজের টাইমে দোকানে ক্রেতা কেমনে আসে, শয়তান সব দাপড়াইয়ে নিয়ে আসে, এটা শয়তানের করে, হাদিসে বলা আছে পরিষ্কার। দুনিয়াবি কাজটাকে বৈধ কাজ বেশি করে দেওয়া, অবৈধ কিছু না, বৈধ কাজগুলোই বেশি করে এমন ভাবে তাকে চাপাই দিবে আর সে থেকে কাজ করতে পারবে না, সালাতে হাজির হতে পারবে না, ন্যায় কামল করতে পারবে না, এটা শয়তানের একটা কৌশল। এটাও যদি না পারে তাহলে বেশি ফজিলতের কাজ বাদ দিয়ে কম ফজিলতের কাজগুলোকে বেশি ফজিলত বয়ন করবে। দেখেন না এমনে কত রকম জাল হাদিস তৈরি করে ফজিলত বয়ন করে, 29,05,10,313 নম্বর সওয়াব, কত রকমের জাল হাদিস তৈরি করেছে, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আকিমুদ্দিন, আল্লাহর রাস্তায় শহীদ হলে কি মর্যাদা, আল্লাহর পিতা বলেন নাই, সেইগুলো তাদের আলোচনায় কোনো স্থান পায় না, শহীদদের মর্যাদা তাদের আলোচনায় নেই, অথচ কোরআনে আছে হাদিসে আছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় নিহত হয় তোমরা ওদেরকে মৃত্যু বলো না, বালা হাইয়াউন, তারা জীবিত আছে, কত ফজিলত। আল্লাহর নবী বলেছেন শহীদদের রক্ত মাটিতে পড়ার আগে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, এই ফজিলত তাদের আলোচনায় নেই। কম ফজিলতের জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয় বেশি ফজিলতের কাজগুলোতে করতে না পারে, এটাও শয়তানের একটা কৌশল। এতেও যদি কাজ না হয় তাহলে এবারে পথভ্রষ্ট করার জন্য জিন শয়তানদেরকে আর মানুষ শয়তানদেরকে পিছনে লাগিয়ে দেয়। দেখবেন যে একদল মানুষ লেগে যায় এই লোকগুলোর পিছনে, লেগে যায় শত্রুতা করে, আপনাদের পিছনে লেগে যাবে, আপনাদের দাওয়াত হকভাবে চলছে কিনা এটা বোঝা যাবে তখন যখন দেখবেন একদল মানুষ, অল্প সংখ্যক মানুষ হকের পক্ষে সাড়া দিচ্ছে আর বেশিরভাগ লোক আপনার বিরুদ্ধে যাচ্ছে, বুঝতে হবে আপনি কিসের উপর আছেন, হকের উপর আছেন। আর যদি সবাই আপনাকে বাহাবা দেয় হারদিল আজিজ, বুঝতে হবে হয়তো আপনি মুনাফিক, আর নইলে আল্লাহর নবীর কাজের সঙ্গে আপনার কাজের কোনো, আল্লাহর নবী যেদিন ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, সেদিন আবু জাহেল আবু লাহাবের বিপক্ষে চলে গেছে, মক্কার নেতারা বিরুদ্ধে চলে গেছে, বুঝে গেল যেখানেই সঠিকভাবে তাওহীদের সাদা তাওহীদের আওয়াজ বুলন্দ হবে সেখানে একদল লোক আবু জাহেল আবু লাহাবের মতো প্রাণ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, আর একদিকে আর একদল যুবক আলী এবং ওসমানের মতো দাঁড়িয়ে যাবে। আপনারা তার প্রমাণ, এখানে আসার জন্য কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, দূর দরাজ থেকে গাড়ি ভাড়া দিয়ে এসেছেন, তার মানে হচ্ছে এই মারকাজুল উলামা ইসলামিয়া থেকে যেদিন থেকে তাওহীদের আওয়াজ বুলন্দ হয়েছে একদিকে একদল মানুষ বিরুদ্ধে লেগেছে, পীর ফকির নাস্তিক মুরতাদ গণতন্ত্রী সমাজতন্ত্রী ধর্মনিরপেক্ষ সবগুলো ঐক্যবদ্ধ ভাবে যেমন বিরুদ্ধে লেগেছে ঠিক তেমনি ভাবে আপনাদের মতো একদল যুবককে আল্লাহ আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এটাই হকের নিয়ম, হকের পক্ষে লোক থাকবে বিপক্ষেও লোক থাকবে। আমার ভাইয়েরা সেজন্য আপনাদেরকে বলছি আজকে আলোচনা ছিল তওবা, রমজানের শেষ দিক, তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।